السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال: حدثني رسول الله صلى الله عليه وسلم بأربع كلمة: لعن الله من جبه لغير الله، ولعن الله من لعن والديه، ولعن الله من عوى محدثا، ولعن الله من غير منار الأرض. رواه مسلم. প্রিয় আজকের উপস্থিতি সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাব্বুল ইজ্জাতের শাহী দরবারে আমরা সিজদায়ে শাকর পেশ করি, যিনি অত্যন্ত দয়া এবং মায়া অনুগ্রহ অনুকম্পা করে আজকের এই আমাদের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য রব্বুল জলিল সুবহানাহু ওয়া তাআলার বারগাহে সিজদায়ে শাকর পেশ করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করছি নবীনা হাবিবেনা কুদওয়াতানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, শত সহস্র কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলা। আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করব তা শিরোনাম হলো জাবাহালে গায়রিল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো উদ্দেশ্যে কোনো কিছু জবহ করা। মনে রাখতে হবে যে জবহ যেটা হয় এটা আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের উদ্দেশ্যে কোনো পশু কুরবানি করা, এটা ইবাদত, এটা ইবাদত। অতএব এই জবহটা ইবাদত হওয়ার কারণে এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই কি হতে হবে, খাস হতে হবে। এটা অন্য কারো নামে কি করা যাবে না, সুসম্পূর্ণ করা যাবে না। যদি অন্য আল্লাহ ব্যতীত অন্য কারো নামে কি করা হয়, এটা জবহ করা হয়, তাহলে এটা সম্পূর্ণ শিরকে আকবারে পরিণত হয়ে যাবে। শিরকে আকবারের ভয়াবহতা হলো এমনই যে যে ব্যক্তি শিরকে আকবারে জড়িয়ে যাবে সে খারিজ আনিল মিল্লাহ, অর্থাৎ ইসলাম ধর্মের গণ্ডি থেকে সে কি হয়ে যাবে, অটোমেটিকলি বহিষ্কৃত হয়ে যাবে। সে যত বড়ই ইমানের দাবি করুক না কেন আর মুসলিম হওয়ার দাবি করুক না কেন, তার এ দাবি শুধু মুখের দাবি মাত্র, শরীয়তে তার কোনো মূল্য নাই, শরীয়তে তার কোনো মূল্য নেই। তো এজন্যই সাধারণত জবহ যেটা হয় এটা আল্লাহর উদ্দেশ্যেই হতে হবে, অন্য কারো উদ্দেশ্যে জবহ করা যাবে না, যদি করি তাহলে এটা শিরক হয়ে যাবে। ঠিক এমন কথাটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল, হে রাসূল আপনি বলে দিন। কাকে বলবেন, তার উম্মতকে বলে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছেন, আদেশ করতেছেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি, হে রাসূল আপনি বলে দিন দুনিয়ার সকল মানুষকে যে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছুই কার জন্য, লিল্লাহি রব্বিল আলামিন, সেই জগৎ অধিপতি রব্বুল আলামিনের জন্য, রব্বুল আলামিনের জন্য নামাজ, কুরবানি, হায়াত এবং মত সব কিছুই কার হাতে, আল্লাহ রাব্বুল আলামিন। অতএব নামাজ যদি পড়তে হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার নিমিত্তে কি করতে হবে, নামাজ পড়তে হবে। পৃথিবীর কোনো ব্যক্তিকে, কোনো মোতাওয়াল্লিকে, কোনো মাতাব্বরকে, কোনো নেতাকে খুশি করার জন্য নয়, একমাত্র খুশি করতে হবে কাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে, আল্লাহ রাব্বুল আলামিনকে। অনুরূপভাবে কুরবানি যদি করতে হয়, পশু যদি জবহ করতে হয়, তাহলে
এটির উদ্দেশ্য, এটির উদ্দেশ্য যদি আল্লাহর নৈকট্য লাভ হয়ে থাকে তাহলে আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে, আল্লাহর উদ্দেশ্যেই করতে হবে। এমন করা যাবে না, এমন করা যাবে না যে আপনি মনে মনে আমাদেরকে শুনিয়ে বলছেন যে না আমি তো এটা কুরবানি করেছি আল্লাহর জন্যই, আমাদেরকে বলছেন কিন্তু আপনার কর্মই আপনাকে বলে দিচ্ছে যে না আপনি এই কুরবানিটা অন্য কাউকে খুশি করার জন্য করেছেন, অন্য কাউকে খুশি করার জন্য করেছেন। যদি আপনাদেরকে উদাহরণ দেই তাহলে হয়তো আরো বুঝতে পারবেন স্পষ্টভাবে। আমি অনেক মাজার পন্থী যারা আছে যারা ওরুস করে, ওরুস শব্দটি একেবারে কোনো ভাষার মধ্যে খুঁজে পাওয়া যায় না, কোনো ভাষার মধ্যে ওরুস শব্দটির খুঁজে পাওয়া যায় না, যে অর্থে তারা কি করে ব্যবহার করে, যাগ্যে তারা যে অর্থেই যাই করুক না কেন এই ওরুস করতে হলে একটা বিরাট খরচের আয়োজন করতে হয়, তাই না? বহুত বড় একটা পার্টির আয়োজন করতে হয়। এই পার্টির আয়োজন করতে গিয়ে যারা মাজারপন্থী লোক, যে যে মাজারের ভক্ত, সেখানে ওরুস পালন করার জন্য বহুত বড় বড় যেগুলো কুরবানিতেও কেউ কি করে না, জবহ করে না, ঠিক এত বড় বড় গরু কিনে ট্রাকে ভর্তি করে কোথায় নিয়ে যায়? বাবার মাজারে, বাবার দরবারে, তাই না? বাবার মাজারে নিয়ে যায়। আপনি ওকে বলেন ভাই আপনি কি করতে কি জন্য নিয়ে যাচ্ছেন এটা, কয় ওখানে একটু কুরবানি করব। ভাই কুরবানি করলে তো এখানেও করতে পারেন, কি উদ্দেশ্যে করবেন? কয় ওখানে লোকজনকে খাওয়াবো চারটা। তো ভাই লোকজনকে ওখানে খাওয়ালে যেরকম সোয়াব এখানেও তো খাওয়ালে ওরকম সোয়াব, তাই না? বাবার বাজার, ওখানে খাওয়ালেও যে সোয়াব এখানেও খাওয়ালে সে সোয়াব। আল্লাহ রাব্বুল আলামিন তো যেমন ওখানেও আছে আল্লাহ রাব্বুল আলামিন তো এখানেও আছে, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন যদি ওখানে সন্তুষ্ট হয় এখানেও তো সন্তুষ্ট হবে। আপনার গ্রামের এতগুলো মানুষ ভুখা সারা বছর, শুধুমাত্র কুরবানির দিন তাদের মুখে গোস্ত উঠে আর এরপরে কোনোদিন গোস্ত উঠে না, এত বড় একটা গরু জবাই করতেছেন, এই গরুর গোস্ত যদি এই মানুষগুলোর মধ্যে বিতরণ করে দিতেন তাদের প্রাণটা ভরে যেত, প্রাণ উজাড় করে আপনার জন্য দোয়া করতো, বরকতে বরকত হয়ে যেত, বরকতে বরকত হয়ে যেত। কিন্তু আসলে আমার মতো গরিবের বরকত ওর দরকার নাই, আমার মতো গরিবের বরকত ওর দরকার নাই, কথা বুঝতে পেরেছেন? তো ওখানে নিয়ে যাওয়া তো ঠিক না। কেন ঠিক না? কেন আমি কি ওখানে আল্লাহর উদ্দেশ্যে জবহ করি না? বলে আল্লাহর উদ্দেশ্যে জবহ করেন কি না এটা তো আমি বলতে পারবো না, আপনি বলতে পারবেন ভালো, আপনিই বলতে পারবেন ভালো। যদি আল্লাহর উদ্দেশ্যেই জবহ হয়ে থাকে তাহলে তো আপনি এখানেও জবহ করতে পারতেন, কেন নিয়ে গেলেন ওখানে, কেন ওখানে নিয়ে গেলেন? দিল মে কুছ কালা হ্যায়, দিল মে কুছ কালা হ্যায়, আপনি আমাকে মুখ দিয়ে যতই বলেন না কেন আপনার অন্তর সাক্ষী দিচ্ছে না বাবার কাছে গেলে, আর বাবা যদি এই গরু দেখে তো বাবা এই গরুর থেকে আরো সাড় হয়ে যাবে, কথা বুঝতে পেরেছেন? এজন্যই বাবার কাছে নিয়ে যাওয়া হচ্ছে। মনে রাখবেন যদি কেউ কোনোদিন, আপনাকে প্রমাণ দেব আমি হাদিস থেকে প্রমাণ দেব, যদি কেউ কোনোদিন একটি পয়সা তো দূরের কথা, একটি মাছি মেরেও যদি কোনোদিন কোনো দরগায় কোনো দরবারে কোনো মরুস করার জন্য বা কোনো বাবাকে খুশি করার জন্য কোনো মাজারে কোনো কিছু দিয়েছেন তাহলে আপনি মনে করবেন যে জাহান্নাম আপনি নিজের জন্য অবধারিত করে নিয়েছেন, এবং তওবা না করা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে কখনো ক্ষমা করবেন না। অতএব টাকা পয়সা ধন দৌলত তো দেওয়া দূরের কথা, একটা মাছি মেরেও কোনো দরবারে কোনো দরগা শরীফে কোনো বাবার মাজারে কোনো বাবার ওরসে দান করা জায়েজ নেই, হারাম হারাম হারাম, কথা বুঝতে পেরেছেন? জি, আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই বলে দিচ্ছেন যে সব কিছু হতে হবে কার জন্য, আল্লাহর জন্য, সব কিছু হতে হবে আল্লাহর জন্য। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ফাসাল্লি লিরব্বিকা ওয়ানহার, তুমি তোমার প্রতিপালককে খুশি করার জন্য, তুমি তোমার প্রতিপালকের নৈকট্য লাভের জন্য, তুমি তোমার প্রতিপালককে খুশি করার জন্য, সন্তুষ্টি লাভের জন্য, রেজামন্দি হাসিলের জন্য কি করো? নামাজ পড়ো। কোন নেতাকে খুশি করার জন্য বলেছে? কোন রাষ্ট্রপ্রধানকে, কোন মাওলানা সাহেবকে, কোন বাবাকে, কোন কাউকেই না, কাউকেই না, কাকে করার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনকে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে শুধু নামাজই নয়,
ওয়ানহার যত ধরনের কুরবানি আছে সব কুরবানি ও তোমাকে করতে হবে কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য করতে হবে আল্লাহ ব্যতীত অন্য কারো জন্য যদি কেউ কোনো কুরবানি করা হয় সে কুরবানি ইসলাম কি করবে না গ্রহণ করবে না এবং তার বিনিময় তো পাবে না বরঞ্চ কি হয়ে যাবে পাপের বোঝাটা হতো অনেক বড় হয়ে যেতে পারে অনেক বড় হয়ে যেতে পারে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে চারটি শব্দ বা চারটি বাক্য চারটি শব্দ দিয়ে আমাকে কি করেছেন উপদেশ দিয়েছেন চারটি বাক্য আমার কাছে বর্ণনা করেছেন সে বাক্যগুলি আমি মুখস্থ করে রেখেছি সে বাক্যগুলি হলো এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লানাল্লাহু মান জাবাহা লিগাইরিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে লানত করেছেন অভিশাপ দিয়েছেন যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কোন ব্যক্তির নামে বা সৃষ্টির নামে কি করেছে কোনো কিছু জবহ করেছে জবহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করেছেন আচ্ছা লানত আমরাও করি তাই না আমরাও লানত করে দিই তাই না আচ্ছা লানত মানে কি বলতে পারবেন অভিশাপ করা আচ্ছা অভিশাপ করা মানে কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে কি করে দেওয়া বঞ্চিত করে দেওয়া লানত শব্দের অর্থ হলো যে যাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন যাকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন তাকে তার রহমত অনুগ্রহ অনুকম্পা দয়া থেকে কি করে দেন অনেক দূরে ছুঁড়ে মেরে দেন অনেক দূরে ছুঁড়ে মেরে দেন অতএব কোনো ব্যক্তির উচিত হবে না যে আল্লাহর লানত কার জন্য কি হয়ে যাক অবধারিত হয়ে যাক কেউ আল্লাহর লানতের শিকার হয়ে যাক এটা কারো জন্য কাম্য হতে পারে না কারণ প্রত্যেকটি মানুষেরই উচিত যে আল্লাহর রহমত থেকে যেন আমি কখনো দূরে সরে না যাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তার রহমত থেকে দূরে সরিয়ে না দেন এমন কোন কর্ম করব না যে কর্মের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার রহমত থেকে কি করে দেবেন দূরে করে দেবেন আমি ওইরকম ধরনের ওই ধরনের কর্ম আমি করব না আর আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমার প্রতি বিরাগ ভাজন হয়ে অসন্তুষ্ট হয়ে আমার কোনো কর্মের কারণে তিনি যেন আমাকে তার রহমতের গণ্ডি থেকে বেরো না করে দেন সেরকম ধরনের কোনো কর্ম আমি করব না তাহলে প্রথম নাম্বার হলো যে অন্যের নামে আল্লাহ ব্যতীত অন্যের নামে যদি কেউ কোনো কিছু জবহ করে তাহলে সেটা কি হয়ে যাবে শিরক হয়ে যাবে তাহলে সেটা শিরক হয়ে যাবে আল্লাহু আকবার দেখেন আমাদের সমাজ আমাদের চলমান অবস্থাটা কি ধরনের আমরা পদে পদে এই শিরকে নিমজ্জিত আমরা পদে পদে এই শিরকে নিমজ্জিত বলা হয়েছে যে গাইরুল্লাহর নামে জবহ করা আল্লাহ ব্যতীত অন্যের নামে জবহ করাটা কেমন হয় তো বলা হচ্ছে এখানে যে ঠিক আল্লাহ ব্যতীত অন্যের নামে জবহ করা যেমন হয় ইয়াজবাহুন আলিল আসনাম কেউ জবহ করতেছে মূর্তি পূজা করার জন্য তাই না করে না অনেকে মূর্তি পূজা করার জন্য জবহ করতেছে আবার কেউ রোগ নিরাময় হওয়ার জন্য পশু জবহ করতেছে তাই না আল্লাহ মাফ করুক আপনাদের এলাকায় আছে কি না ওরকম কবিরাজ জানি না আমাদের এলাকাতে ভুরি ভুরি আমরা দেখেছি কি যে জি 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 ওই করে কি আসন বসায় আসন বসায় আসন বসিয়ে ওখানে একটা দাগ দিয়ে কিছু ওই দিলদিলি জ্বালায় সরিষার তেল দিয়ে ছোট ছোট মাটির পাত্রে একটু পলিতে লাগাইয়া দিয়ে ধরাইয়া দেয় আর ওর মধ্যে করে কি কবুতরকে জবহ করে তার রক্ত দিয়ে কি করে একটু তো জবহ করে না কবুতরটাকে জবহ করে না কবুতরটাকে কবুতরটাকে কি করে টান মেরে ছিঁড়ে দেয় দিয়ে তার রক্ত দেয় অনেক সময় বড় ধরনের মুরগা অপেশ করতে হয় কথা বুঝতে পেরেছেন এগুলো জবহ করা হয় কার জন্য মা কালীকে তার আসনে উপস্থিত করার জন্য নাউজুবিল্লাহ মিন জালিক গাইরুল্লাহর নামে জবহ করা হলো কি না আপনি মুসলমান আপনার বাড়িতে মা কালীর আসন বসিয়ে
আপনি কি করলেন জবহ করলেন পশু নাউযুবিল্লাহি মিন জালিক অনুরূপ ভাবে বলা হচ্ছে যে ইযবাহুনা লিল কবর ওই যে একটু আগে বললাম যেখানে উরুস হয় ওখানে কবর আছে কিনা বলেন তো কার কবর আছে বাবার কবর পীর সাহেবের কবর তাই না আচ্ছা তারপরে বলা হচ্ছে যে ওয়াইযবাহুনা লিল আউলিয়া ওয়াস সলিহিন আমরা বাবাকে বাবার জন্য বলি যে লোকটা খুব ভালো ছিল তাই না দিনদার পরহেজগার মুত্তাকি লোক ছিল এইজন্য আমরা তাকে আউলিয়া ওলি আউলিয়া বলি তারপরে সৎকর্মশীল সলে গৌস কুতুব ইত্যাদি ইত্যাদি বলি তাই না জি এই সমস্ত লোকদের উদ্দেশ্যে কি করে পশু নিয়ে যে কি করে জবহ করে আর এই জবহ করাটাই কি হয়ে যায় গায়রুল্লাহর উদ্দেশ্য হয়ে যায় গায়রুল্লাহর উদ্দেশ্য হয়ে যায় কারণ ও যদি তার সমস্ত বিশ্বাস দিয়ে চিৎকার করে পৃথিবীবাসীকে জানাতে চায় যে না আমি এই পশু আল্লাহর উদ্দেশ্যে জবহ করেছি যে কোথায় কবরের কাছে বাবার কাছে বাবার মাজারে সারা বিশ্বের মানুষকে সে বিশ্বাস করাতে পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করাতে পারবে না কারণ কি তার হৃদয়ের মধ্যে অবশ্যই না অবশ্যই কোনো দুর্বলতা আছে যে দুর্বলতার সুযোগ নিয়েই সে কি করতেছে গরুটা ওই কবরের কাছে নিয়ে যে জবহ করতেছে তাই না জি অতএব এটা শিরক অতএব এটা শিরক এজন্যই করা হয় যে ওই গরুগুলো ওখানে জবহ করলে এই জিনিসটা ওখানে পেশ করলে বাবা তার প্রতি দয়া করে ঠিক আছে না কে জন্য বললো কয়দিন আগে খালি বলে এখানে কতগুলো লোক আছে খালি কয় দয়াল যদি দয়া করে আল্লাহ করে বলছি কথাটা খুব ভালো কথা যদি দয়াল দ্বারা আপনি কিনেন উদ্দেশ্য যদি আল্লাহ নেন যদি দয়াল দ্বারা উদ্দেশ্য আল্লাহ নেন তাহলে আপনার কথাটা অতি চমৎকার আর যদি এই দয়াল দ্বারা যদি পৃথিবীর কোনো সৃষ্টি বস্তুকে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো সৃষ্টি জীবকে যদি আপনি উদ্দেশ্য করে থাকেন তাহলে আপনি মুশরিক এই কথার মাধ্যমে আপনি কি হয়ে গেলেন মুশরিক কথাটা মনে রাখতে হবে কিন্তু তারপরে বলতেছেন অনেক সমাজে দেখা যায় মূর্খ জাহেল ধর্ম সম্পর্কে একেবারে অজ্ঞ লোক এই লোকগুলো যখন কোনো একটা বাড়ি তৈরি করছে কোনো একটা বাড়ি তৈরি করছে অথবা কোনো একটা কারখানা তৈরি করছে অথবা কোনো দোকানপাট খুলছে তখন তাদের ধর্ম বিশ্বাস তাদের আন্তরিক একটা বিশ্বাস থাকে যে এই জায়গাগুলোতে কি জিন এবং শয়তান থাকে বাড়িটা যখন কমপ্লিট দোকানটা যখন কমপ্লিট কারখানাটা যখন কমপ্লিট একটা কি করলো গরু জবহ করে মানুষকে দাওয়াত করে কি করছে খাওয়াচ্ছে উদ্দেশ্য কি যে এরকম করলে এই জিন এবং শয়তান কি হবে এখান থেকে পালিয়ে যাবে জেনে রাখবেন শিরক 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 কারণ কি আপনার এ জবহ কার জন্য হয়ে গেছে জিন আর শয়তানের জন্য হয়ে গেছে কিন্তু যদি আপনি এই উদ্দেশ্যটা করতেন জিন ভূত কখনো কোনো ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষতি না করতে চান আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা বাড়ি করার তৌফিক দিল আমাকে এতদিন আমার মাটির ঘরের চালা ছিল বাঁশ দিয়ে তৈরি ছিল ঘর ঢুকতে গিয়ে কতবার মাথায় আঘাত খেয়েছি কতবার পিঠে কি হয়েছে রক্তক্ষরণ ঘটেছে ধাক্কা লেগে চিড়ে গেছে বাঁশ দিয়ে তাই না আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটা আমাকে বাড়ি করার শক্তি দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিয়ামত দান করলেন আমি আল্লাহর এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আমি এই জবহ করে লোকগুলোকে কি করব শুকরিয়া আদার্থে খাওয়াচ্ছি জায়েজ কথাটা বুঝতে পেরেছেন কিন্তু ওই যে উদ্দেশ্য ওইটা এই জন্য ওটা কি হয়ে গেছে শেরক হয়ে গেছে ভুল বুঝার কোনো শক্তি নেই ভুল বুঝার কোনো সুযোগ নেই আমি দুটা জিনিসকে কিন্তু আপনাদের কাছে স্পষ্ট করে দিলাম কথাটা আমার বুঝতে পেরেছেন যদি জিন ভূত তাড়ানোর জন্য মাথার মধ্যে ভূত ঢুকে থাকে আর যদি জবহ করে থাকেন তাহলে শেরক হয়ে গেছে আর যদি এটা হয়ে থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন এতদিন পর্যন্ত আমাকে মানুষের কারখানায় কারখানায় ঘুরতে হয়েছে আমি শ্রমিক ছিলাম আল্লাহ আমাকে অজস্র ধন সম্পদ দান করলেন আলহামদুলিল্লাহ আমি একটা কারখানা করলাম আজকে হাজার হাজার শ্রমিক আমার কি হবে অধীনস্থ হবে আল্লাহ আমাকে এই পদমর্যাদা দান করলেন এর শুকরিয়ার্থে আমি কি করতেছি জবহ করে মানুষজনকে খাওয়াচ্ছি জি জায়েজ বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আরো দেবেন কারণ কি লা ইন শাকারতুম লাজিদান্নাকুম যদি তোমরা আমার নিয়ামত প্রাপ্ত হয়ে
যদি তোমরা আমার সন্তুষ্টি অর্জনের জন্য কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আরো দিয়ে দেব সুবহানাল্লাহি ওয়া বিহামদি কথা আমার বুঝতে পেরেছেন কিন্তু যদি জিন ভূত তাড়াবার জন্য মাথার মধ্যে ধুধুকে থাকে আর যদি ওটা করে থাকেন তাহলে ওটা শিরক হয়ে গেছে তাহলে ওটা শিরক হয়ে গেছে অনুরূপভাবে দেখা যায় যে কতকগুলো মানুষ কালভার্ট ব্রিজ কোম্পানিরা করে না কালভার্ট ব্রিজ করার জন্য কি করতে হয় বলেন তো পাঠা দিতে হয় না ভোগ দিতে হয় পাঠা আর ভোগ বলতে আমাদের মুসলমানদের কোন শব্দ ডিকশনারিতে আছে আমার মনে হয় না কারণ যে এই পাঠা আর এই ভোগ এটা হিন্দু শব্দ অতএব এই পাঠা এবং ভোগ দেওয়ার যে ধারাবাহিকতা বা নিয়মতান্ত্রিকতা সমাজে দেশে আনাচে কানাচে দেখা যায় শিরক এটাও শিরক আপনি যে সমাজে বসবাস করেন যে রাষ্ট্রে বসবাস করেন যদি এরকম হয়ে যায় যে আপনার গ্রামে আপনার দেশের মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী আগমন করছে আর আপনি তার জন্য 10টা গরু 20টা খাসি জবাই করে দিলেন কি হলো শিরক হয়ে গেল চাই সেই বাদশাটা আমাদের দেশের প্রধানমন্ত্রী হোক অথবা সৌদি আরবের বাদশা মালিক সালমানই হোক না কেন কথাটা আবার বুঝতে পেরেছেন এটাও কিন্তু কি হয়ে যাবে শিরক হয়ে যাবে কখন শিরক হবে যদি আপনি মনে করেন যে না এই কাজটা যদি না করি তাহলে উনার কাছ থেকে কিছু পাবোও না আর উনি আমাদের প্রতি সন্তুষ্ট হবেন না তখন এটা শিরক হয়ে যাবে কিন্তু আপনার বাড়িতে একজন মানুষ আসবে অতিথি হয়ে আপনি তার সম্মানার্থে কি করতেছেন ভোজ আয়োজন করতেছেন জি যায় যাচ্ছে কিন্তু যদি ওইরকম থেকে থাকে যে ভোজের উদ্দেশ্য যদি ভোজ না করি তাহলে প্রধানমন্ত্রী ঠ্যাটানি তো একটা দিবেই ঠিক আছে সকল অনুদান এই জেলা থেকে কি করে দেবে কেটে দেবে শিরক হয়ে যাবে কিন্তু আমার দেশের প্রধানমন্ত্রী আমার এলাকায় আসছে আমি অত্যন্ত গৌরবান্বিত অতএব আমি তার সম্মানার্থে কি করছি একটা ভোজের আয়োজন করছি জি যায় যাচ্ছে আঞ্জিলুন নাসা মানাজিলুহুম যেমন সম্মানিত মানুষ তাকে সম্মান প্রদর্শন করাটা উচিত কিন্তু যদি অন্তরের মধ্যে ওই দুইটা জিনিস কাজ করে থাকে তাহলে কি হয়ে যাবে শিরক হয়ে যাবে অতএব এতগুলো জিনিস হলো জবহুল গায়রিল্লাহ আল্লাহ ব্যতীত অন্যের নামে জবহ করার শামিল কথাটা আমার বুঝতে পেরেছেন জি তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটি বললেন তা হলো এই যে লানাল্লাহু মান লানা ওয়ালিদাই আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকেও কি করেছেন লানত করেছেন আল্লাহর রহমত থেকে দূরে করে দিয়েছেন যে ব্যক্তি তার পিতা এবং মাতাকে কি করেছে অভিশাপ দিয়েছে যে সন্তান তার পিতা এবং মাতাকে কি করেছে অভিশাপ দিয়েছে লানত করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লানত করেছেন কি কোনো সন্তান কি তার পিতা এবং মাতাকে লানত করতে পারে পারে না করে না সমাজে দেখেন না পেপার পত্রিকা পড়েন না আল্লাহু আকবার অহরহ কারণ ইসলামী নৈতিক শিক্ষা আমাদের মাঝে নেই আর নৈতিক শিক্ষা থাকলেও তার বাস্তবায়ন আমার মাঝে নেই যেমন ধরেন আমি আমার একজন মাদানী ভাইয়ের সঙ্গে একদিন কথা বলছি মাদানী বলতে যারা মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে তাহলে দেশ থেকে ভালো লেখাপড়া করেই তারপরে তো মদিনা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাই না মদিনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা মানে কি আলহামদুলিল্লাহ অগাধ এলেমের ভাগিদার হওয়া আল্লাহ রাব্বুল আলামিন সেই দরজাগুলো মদিনা বিশ্ববিদ্যালয়ে কি রেখেছেন খোলা রেখেছেন তো একদিন কথা প্রসঙ্গে আমি ওনাকে বললাম যে ভাই
বাবা মা সম্পর্কে আপনি যেভাবে কটাক্ষ করে মন্তব্য করছেন এটা তো ঠিক না, আপনি একজন আলেম মানুষ। তো উনি বললেন যে না, বাপের মধ্যে কয়েক প্রকার আছে, আবার বাপ মার মধ্যে বলে প্রকার ভেদ আছে নাকি, সব বাপ মাকে সম্মান করা যায় না, নাউযু বিল্লাহি মিন জালিক। কোন সন্তান যদি এ ধরনের কথা বলতে পারে তাহলে ওই সন্তান অভিশপ্ত, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। কোন সন্তানের ওই উচিত নয়, অভিশপ্ত দূরের কথা। বাপ এবং মা অসন্তুষ্ট হন, বিরাগ ভজন হন, এরকম একটু উহ শব্দটাও মা বাবার সামনে উচ্চারণ করা নিষেধ। বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকুল্লাহুমা কাউলান কারিমা, খুব একবারে নরম হৃদয়গ্রাহী যে শব্দগুলো শুনলে তাদের অন্তর কি হয়ে যাবে, ভরে যাবে, খুশিতে বকবক হয়ে যাবে, এ ধরনের কথাবার্তা তোমরা বলবা, তোমরা বলবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথাটা বলছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গুন বলছেন যে আল্লাহ রাসূল, কোন সন্তান কি তার মাতা এবং পিতাকে অভিশাপ করতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ পারে। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শুনো, তুমি হতে পারে অন্যের বাপ এবং মাকে কি করেছো, অভিশাপ দিয়েছো, লানত করেছো। তুমি যখন অন্যের বাপ এবং মাকে অভিশাপ বা লানত করেছো, পাল্টা প্রতিশোধ হিসাবে সেও তোমার বাপ এবং মাকে কি করেছে, লানত বা অভিশাপ করেছে। এই অভিশাপ করাটাই হলো তোমার অভিশাপ। তুমি যদি তাকে গালি না দিতে তাহলে সেও তোমার বাপ মাকে কি করতো না, গালি দিত না। অতএব এই অভিশাপের কারণ, মূল কারণই হলে তুমি, মূল কেন্দ্রবিন্দুতেই হলে তুমি। অতএব বাপ মাকে লানত না করলে অন্যের বাপ মাকে আপনি লানত করবেন না, কারণ কি, যদি অন্যের বাপ মাকে লানত করেন তাহলে সেও আপনার বাপ মাকে লানত করবে, আর এটাই আপনার লানত করা হবে, আর এর জন্য আপনি অভিশপ্ত হবেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। কথা বুঝতে পেরেছেন? জি। অতএব ছায়াকে লাত তুলবেন না, ছায়াও লাত তুলবে, কথাটা বুঝতে পেরেছেন? জি, না হলে দেখিয়েন একবার, ছায়াকে লাত তুলে দেখিয়েন, ও সাথে সাথে আপনাকে কি করবে, লাত তুলে দেখাবে, কথাটা বুঝতে পেরেছেন? জি। তো এজন্যই বলছি যে অন্যের বাপ মাকেও গালি দেবেন না, কারণ অন্যের বাপ মাকে গালি দিলে সেও আপনার বাপ মাকে গালি দেবেন। বলেন তো, বউর সঙ্গে ঝগড়া করেন না? আমার মনে হয় কেউ করেন না, না, আল্লাহ আমাদের হেফাজত করুন। জি, যদি ঝগড়া করতে করতে কোনোদিন বাপ বউর বাপ মাকে গালি দিয়েছেন, এক সেকেন্ড দেরি নাই, এক সেকেন্ড দেরি নাই, সাথে সাথে বউ কিন্তু পাল্টা আক্রমণ করে আপনার বাপ এবং মাকে কি করেছে, গালি দিয়েছে। কি শুনেন নাই? আপনার বাড়িতে না থাক, আল্লাহ আপনার বাড়িকে হেফাজত করুক, দোয়া করি আল্লাহর কাছে, কিন্তু অন্যের বাড়ি থেকে কি আওয়াজ আপনার কানে ভেসে আসে নাই? জি আসছে, আসছে, তাই না? জি আসছে। অতএব খবরদার, অন্যের বাপ মাকে গালি দেবেন না, কারণ যদি অন্যের বাপ মাকে গালি দেন তাহলে সেও আপনার বাপ মাকে গালি দেবে, আর আপনার বাপ মাকে তখন নিজেরই গালি দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে কথাই বলছেন। তারপরে তৃতীয় পর্যায়ে চলে যাচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান লা'না মান আওয়া মুহদিসান, ওই ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অভিশাপ করেছেন, লানত করেছেন, যে ব্যক্তি কোনো অপরাধীকে, কোনো বেদাতি আলেম ওলামা পীর মাশায়েখ বুজুরগানকে জানছেন যে এই লোকটা হলো বাতিল। যেমন আমাদের দেশে বেশ কিছু আলেম ওলামা আছে যারা 100 ভাগ একবারে বেদাতি, এবং সবার কাছে এটা স্পষ্ট, সবার কাছে এটা স্পষ্ট। যেমন এই যে মাহবুবে খোদা যার আশেকে রাসুল, এখন তো আশেকে রাসুল চলছে, তাই না? যে এই যে কদিন পরে ফাটাফাটি হবে আশেকে রাসুল দিয়ে, বুঝছেন কিনা? তো এই মাহবুবে খোদা সম্পর্কে কে না জানে যে এই লোকটি সবচাইতে বাংলাদেশের মধ্যে ইসলাম নিয়ে ধোকাবাজি মানুষকে যেটা দিচ্ছে তার প্রধান হোতা। এরকম লোককে জানাশোনার পরে কোনো ব্যক্তি যদি কখনো কোনো ব্যাপারে তাকে সাহায্য সহযোগিতা করে অথবা কোনো আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে, ওই আশ্রয় প্রশ্রয় দাতার উপরে কি করবেন, লানত করবেন, লানত করবেন।
চতুর্থ নম্বর যে কাজটি সেটি হলো আমাদের খাসলাতে পরিণত হয়েছে বলতে এখন তো আমরা এখানে নাই অবশ্য যাই হোক আমাদের মাঝে না থাকে এটাই দোয়া করি কিন্তু আছে সমাজে ভুরি ভুরি আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লাআনাল্লাহু মান গায়্যারা মানারিল আরদ যে ব্যক্তি জমিনের আয়েল চেপে যে ব্যক্তি জমিনের আয়েল চেপে যে ব্যক্তি প্রাচীর ভেঙে দিয়ে যে ব্যক্তি কোনো বেড়া ভেঙে দিয়ে যে ব্যক্তি কোনো বেষ্টনী ভেঙে দিয়ে জমি চাপা চাপি করেছে জমি চাপা চাপি করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির উপরে কি করেছেন লানত করেছেন আপনারা যারা কৃষক ঘরের সন্তান তারা অবশ্যই জানেন দেখেন না আইলটাকে কাটতে কাটতে ওই যে খেত লাগাবার আগে আইলটা ছাঁটতে হয় তাই না কাটতে 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 আগের আলীগুলো ছিল খুব চ্যাপটা এই যে এর থেকেও মোটা ঠিক আছে আমার থেকে দ্বিগুণ মোটা মোটা মানুষ চলতে সহজ হয়েছে কোনো অসুবিধা হয় নাই কিন্তু এখন এমন ভাবে কাটতে কাটতে চিকন করে দিয়েছে পায়ের পাতাটা পর্যন্ত রাখা যাচ্ছে না যেমন হে তেমনি হে হে যদি এক কোদাল মারে হেও এক কোদাল মারে ঠিক আছে আর আল্লাহ রহম করছে বাংলার মাটির উপরে যে গরু দিয়ে হাল চাষ করার প্রথা তো কি বিলুপ্তই হয়ে যাচ্ছে তাই না আগের দিনে হাল চাষি যদি বেটা জমিদার নিজেও হয়ে থাকে তাহলে এমন করে হালের ফালটা ওর আইলের ভিতরে ভরে দিয়ে বুঝছেন কি আছে না দেখছেন না আছে না এরকম জি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন লানত করেছেন লানত করেছেন অনুরূপ ভাবে শুধু তাই নয় মনে রাখবেন এরকম আচরণ যে ব্যক্তির মধ্যে আছে প্রস্তুত হয়ে যান কিয়ামতের দিন অত্যন্ত ভার বহন করার জন্য যে কথাটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি অন্যায় করে পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তির এক বিদ্যা জমি পর্যন্ত আধা হাত তাই না এক বিঘাত বলা হয় আধা হাত জমিন পর্যন্ত কি করে নিয়েছে আত্মসাত করে নিয়েছে জবরদখল করে নিয়েছে অন্যায়ভাবে অন্যায়ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিয়ামতের দিন সাত্তবক জমিন যে পরিমাণ সে দখল করেছে ওই সম পরিমাণ সাতটা স্তর জমিন কেটে তার কাঁধে চাপিয়ে দেওয়া হবে যেটা নিয়ে কিয়ামতের দিন খাড়ো হওয়াটা কি হবে না সম্ভব হবে না মাটি কেটেছেন কেউ কখনো মাটি যদি কেটা অভ্যাস থেকে থাকে তাহলে ওই যে টুকরি বলেন বা বাচ্চা বলেন বা যাই বলেন না কেন ঠিক আছে ওইটার উপরে মাটি যখন দিয়ে তিনজন মাথায় চেড়ে দিয়েছে তখন যে কি মজা লাগছে ওটা বুঝতে পারছেন কথাটা বুঝতে পেরেছেন জি তো যদি সামান্য একটু মাটি কেটে মাথায় দেওয়ার কারণে ঘাড় বাঁকা হয়ে যায় ঘাড় বসে যায় পা ছটা করে উঠতে পারেন না তাহলে সাত্তাবক জমিন যখন আপনার কাঁধে আমার কাঁধে চাপিয়ে দেওয়া হবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হওয়াটা আমার জন্য আপনার জন্য খুব কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে অতএব সাবধান 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 এরকম আচরণ যেন আমাদের মধ্যে কখনো কারো মধ্যে না আসে না আসে কেউ করছে বাধা দেন যদি বাধা দিয়ে না শুনে আল্লাহর উপর ছেড়ে দেন আধা এক বিঘাত মাটি কতটুকুই বা আপনার ক্ষতি হবে যদি রাস্তার পাশে হয়ে থাকে তাহলে তো এমনিতেই 10 কাঠা জমির ফসল পাওয়া যায় না এখানে যদি ক্ষতিগ্রস্ত না হয়ে থাকেন তাহলে এখানেও ক্ষতিগ্রস্ত হবেন না কিন্তু তার কাছে কি প্রমাণ তো পেশ করবেন যে না আমার জমি তুমি চাপছো বাস মারামারি করার দরকার নাই ফয়সালা তো হয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন ওই মাটি কাঁধে চাপিয়ে দিবেন আর যখন আমার সামনে দিয়ে হেঁটে যাবে কত মজা লাগবে আমাকে কত মজা লাগবে আমাকে তাই না আমি শুধু মজা পাবো না আমি আরো আমার যতগুলো মানুষকে দেখাবারও সুযোগ পাবো তাই না যে এই বেটা আমার ভূমি দুঃস্থ এই বেটাই আমার কি করছিল ভূমি দখল করে সেই দিন নিয়েছিল দেখো আজকে কি মজা ফসল নাই কোনো নাই কিছু নাই জমিন তার কাঁধে চাপানো এখানে তো নাহলে দু চারটা ফসল পাইতো আর কি তাই না কিন্তু ওখানে তো সেটাও হবে না সেটাও হবে না অতএব এই সমস্ত অন্যায় অপকর্ম থেকে আমাদেরকে কি থাকতে হবে বিরত থাকতে হবে জাযাকুমুল্লাহু খাইর বারাকাল্লাহু লাকুম সবাই ছেড়ে দিয়ে চলেন